রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো, তোমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে বসে থেকে একদিন এইভাবে চারদিক দিয়ে একবার মুরাব্বা যেটা স্কয়ার আকারের একটা দাগ দিলেন, একটা ঘর টানলেন, ঘর টানার পরে এইভাবে একটা দাগ দিলেন যা ঘরকে অতিক্রম করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাগের উপরে আরো কিছু ডানে বামে দাগ দাগ টানলেন। দাগ টানার পরে বলতেছেন যে শুনো, এই যে সোজা যে দাগটা দিয়েছি এটা হলো মানুষ, আর এই যে চারিদিকে যে দাগ গুলো আছে এটা হলো মানুষের বয়স, এটা হলো মানুষের সময়, আর যে চারিদিকে আমি যে দাগ গুলো দিলাম এটা হলো মানুষের বিভিন্ন বিপদ আপদ। ইযা আখতাউ হাদা ফা হাসাহু হাদা, যখন একটা একটা দাগকে বা একটা বিপদকে একটা প্রবলেমকে সলভ করে পরবর্তীতে তার আরেকটি প্রবলেম সামনে এসে দাঁড়ায়, একটা সমস্যা যখন দূর করে আরেকটি সমস্যা তখন তার সামনে দাঁড়ায়। এই এইভাবে এই সমস্যা দূর করতে করতে হঠাৎ فإذا أخطأوا هذا نهشه هذا وإن أخطأوا هذا نهشه هذا صحيح البخاري الحديث رسول صلى الله عليه وسلم বলছেন যখন তুমি একটা প্রবলেম সলভ করবে তখন আরেকটা প্রবলেম তোমার সামনে এসে দাঁড়াবে। যখন তোমার স্ত্রীর অসুখ হয়েছিল যখন অসুখ ছাড়তে না ছাড়তেই তুমি নিজেই অসুস্থ হয়ে যাবা, যখন তুমি নিজে হাসপাতাল থেকে আসতেছো ঠিক তখন তুমি দেখবে যে তোমার সন্তান অসুস্থ, কোনো বিপদে পড়েছে, পরীক্ষায় ফেল করেছে, না হলে চাকরি থেকে সে বিচ্যুত হয়েছে। যখন তুমি এটা এই প্রবলেমটা যখন তুমি সলভ করবে এই সমস্যাটা তখন তুমি দূর হবে, তখন তুমি দেখবে যে আমার ফসলগুলো নষ্ট হয়ে গেছে অথবা আমার বাড়িটা পুড়ে গেছে অথবা আমার আত্মীয় স্বজনের মধ্যে কোনো সমস্যা হয়ে গেছে, আমার মেয়েকে যেখানে বিয়ে দিয়েছিলাম সেখানে সে অনেক বড় ধরনের বিপদে পড়েছে। আপনার অর্থ সম্পদ নষ্ট করবে, আপনার জীবনকে নষ্ট করবে, আপনার বাড়ি গাড়িকে নষ্ট করে দিবে, ইতিমধ্যে তার মৃত্যু এসে যাবে। মনে রেখো এই সময় এই যে দাগ দিয়েছিল এই পর্যন্ত দাগ এরকম ভাবে দাগ দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাগ দেওয়ার পরে এই উপর পর্যন্ত এভাবে দাগটা দিয়েছিলেন, আর আল্লাহ রাসূল বললেন যে হাদা আমালুহু, এটা হলো মানুষের আশা এবং আকাঙ্ক্ষা। মানুষে এখান থেকে শুরু করে বিভিন্ন বিপদ আপদ কাটিয়ে পর্যন্ত পৌঁছে প্রত্যেক মানুষই হয়তো বা পৌঁছে বা কোনো সময় এই মাঝখান থেকে কে ড্রপ আউট হতে পারে, ঝরে যেতে পারে, কিন্তু কোনোদিনই এর উপরে কোনো মানুষ যেতে পারেনি এবং যেতে পারবে না। কেউ কোনোদিন বলে না আমার আশা শেষ, আমার আর কোনো আশা নেই, এখন আমার শুধু মৃত্যুটাই যাওয়া। কোনো মানুষ বলে না যে আমার আর টাকার প্রয়োজন নেই, কোনো মানুষ বলে না যে আমার আর বাড়ির প্রয়োজন নেই, কোনো মানুষ বলে না যে আমার অর্থ সম্পদের অথবা গহনার কোনো প্রয়োজন নেই। সব মানুষের আশা হলো অনেক বেশি এই পর্যন্ত, এর মধ্যে হঠাৎ করে আপনাকে একদিন গ্রাস করবে, এই মৃত্যু নামক এই যন্ত্রণা আপনার সামনে একদিন হাজির হবে, আপনার সব কিছুকে নষ্ট করে দিবে। এই জিনিসকে আপনাকে বেশি বেশি স্মরণ করার জন্য বলা হয়েছে, অনেক বেশি স্মরণ করবেন। একটা প্রসঙ্গত ছোট্ট গল্প যদি নিয়ে আসা যায় তাহলে খুব খারাপ হবে না। মনে রাখবেন যে মৃত্যুকে স্মরণ মানেই হচ্ছে তসবিটি বানায় মৃত্যু মৃত্যু মৃত্যু, এর নাম হচ্ছে মৃত্যুকে স্মরণ করা নাই। মৃত্যুকে স্মরণ করার ভিন্ন একটা ব্যাখ্যা আছে, মৃত্যুকে স্মরণ করার ভিন্ন একটা টেকনিক্যাল টার্ম আছে, ওর একটা পরিভাষা আছে। শুধুমাত্র মৃত্যু মৃত্যু করবেন অথবা উপরে লিখে রাখবেন মৃত্যু, অথবা আপনার কাছে গায়ের উপর লিখে রাখবেন মৃত্যু, অথবা তসবিহ টিপবেন মৃত্যু, এর নাম মৃত্যুকে স্মরণ করা নয়। একজন বলেছিলেন যে আমি অনেক জুলুম অত্যাচার নির্যাতন আমি নিজে করি। একজন বাদশাহ একজন হুজুরকে ডেকে বলেছে আমাকে কি করলে এই এই যে এই ধরনের খারাপ কাজে আমি জড়িয়ে আছি, যত ধরনের হত্যা ধর্ষণ রাহাজানি খারাপি জুলুম নির্যাতন যা কিছু আছে সেগুলো সব আমার দ্বারাতে বা আমি করতেছি, সেই ক্ষেত্রে কি করলে আমি এখান থেকে মুক্তি পাবো, আর নিজেও আমি মানে ধর্মের দিক থেকে অনেক নিচে, আমার এখন অনেক বয়স হয়েছে, আমি চাই এগুলো থেকে আমি যেন মুক্তি পাই, কি করা যায়। তখন সে আলেম জবাব দিয়েছিলেন যে প্রতিদিন আপনি 100 বার করে মৃত্যুকে স্মরণ করবেন। সেই আলেম অথবা সেই শায়খ এসে ওনাকে পরামর্শ দিলেন আপনি প্রতিদিন 100 বার করে মৃত্যুকে স্মরণ করবেন।
তখন কথা অনুযায়ী বাদশাহ যিনি উনি যেখানে যে ইজলাসে অথবা সেই যে সিংহাসনে বসতেন সেই সিংহাসনের পাশেই ওখানে দেওয়ালে একটা তসবি রেখে দিলেন। এসেই বলেন মৃত্যু 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 মরণ বা মরণ আসবে ইত্যাদি বলে 100 বার স্মরণ করে আবার তসবিটা ওখানে রেখে দেন। রেখে দেওয়ার পরে তার যে হুকুম আহকাম যেগুলো কাজ যে অত্যাচার যে নির্যাতন বা ইত্যাদি যেগুলো আছে সেগুলো আবার উনি শুরু করেন। যখন উনি 1 মাস 2 মাস 3 মাস পার হলো, 3 মাস পার হওয়ার পরে যখন তার মৃত্যুর কোনো ভয়ও আসে না এবং তার সে খারাপ কাজ থেকেও সে বিরত থাকে না, ঠিক এই মুহূর্তে ওই আলেমের উপর রাগ হলো, যে আলেমকে ডাকো সে আমাকে ভুল ব্যাখ্যা দিয়েছে, সে আমাকে ভুল শিক্ষা দিয়ে চলে গেছে, ওর শাস্তি হবে, ওকে নিয়ে এসে রাজদরবারে কোনো ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে তাকে হত্যা করো। যখন নিয়ে আসা হয়েছে তখন তাকে বলা হলো যে তুমি রাজার সাথে অথবা বাদশাহর সাথে অথবা এই রাষ্ট্রনায়কের সাথে তুমি এই ধরনের বেয়াদবি করেছো, এই জন্য তোমার শাস্তি হলো মৃত্যুদণ্ড, আগামীকাল সকাল 10টায় তোমার ফাঁসিতে ঝুলানো হবে অথবা তোমাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে, তুমি এর জন্য প্রস্তুতি গ্রহণ করো। তখন তাকে মৃত্যুর আগে বলা হলো তুমি এখন কি স্বাদ মেটাতে চাও বলো, মৃত্যুর আগে নাকি কোনো স্বাদ মিটাই, একটা স্বাদ ছাড়া নাকি বাকি সব স্বাদই মিটানোর চেষ্টা করা হয়, সেটা হলো আমি বাঁচতে চাই, এই কথা ছাড়া অন্য সব কিছুই পূরণ করার চেষ্টা করা হয়। তখন সে বলল যে আমি যে স্বাদ আমি যা চাই তাই দেওয়া হবে, হ্যাঁ তাই দেওয়া হবে, আগামীকাল সকাল 9টা পর্যন্ত আমি এদেশের রাষ্ট্রনায়ক হতে চাই। যখন বলা হলো যেহেতু রাজা কথা দিয়েছিলেন কি করবেন আর উনি কোনো কিছুই খুঁজে পেলেন না, তাই উনি বললেন যে ঠিক আছে তাই দেওয়া হবে, আমি যেহেতু কথা দিয়েছি আমি তাকে কথা দিলাম, আমি তাকে ক্ষমতা দিলাম, আগামীকাল সকাল 9টা পর্যন্ত আমি তাকে রাষ্ট্রনায়কের দায়িত্ব দিলাম বা বাদশার দায়িত্ব দিলাম। সে যখন বাদশাহিতে বসলো, বসার পরে মানুষজন অনেক জড়ো হলো, অনেক গ্যাঞ্জাম বা অনেক কিছু যখন শুরু হলো, নতুন বাদশাহ দেশে এসেছে, মাত্র 24 ঘন্টার জন্য একজন বাদশাহ এসেছে, যখন মানুষ জানতে পারলো অনেক মানুষ হলো ওখানে ঘেমো হলো, 2-3 জন মানুষকে নিয়ে এসে বললো যে তোমরা এই অপরাধ করেছো, এই রাজদরবারে বাদাম বিক্রি করেছো অথবা এই ফেরি করেছো, এই জন্য তোমাদের আগামীকাল সকাল 8টার সময় তোমাদেরকে ফাঁসি দেওয়া হবে, 20 ঘন্টা সময়। দুইজনকে ধরে ধরা হলো, আগামীকাল মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে, তার সময় হলো সকাল 9টা পর্যন্ত, সে সকাল 9টার আগে 8টার আগেই ফাঁসির কার্যক্রম বাস্তবায়ন করে এখান থেকে চলে যাবে। এরপরে 2 জন মানুষকে বলা হলো যে অর্থাৎ 2 জন সুন্দরী নারীকে বলা হলো তুমি তাদের দুইজনকে এই রাত্রি যেন যাপন করতে পারো, তার সাথে তাদের মনোবাসনাগুলো তোমরা 2জন পূরণ করবে, যাও যদি তোমরা সকালবেলা উঠে তোমাদের বিষয়ে তোমাদের দিক থেকে ভালো কোনো রিপোর্ট দিতে পারো যে হ্যাঁ আমরা কাজের সাকসেস, তাহলে তোমাদেরকে এই এই পুরস্কারে পুরস্কৃত করা হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে মরণের প্রস্তুতি অথবা মরণকে ভয় মরণকে স্মরণ এই বিষয়ে কথা বলার জন্য এই কথাটা নিয়ে আসলাম। মনে কিছু করবেন না, আমি গল্প সাধারণ করি না এবং আমি আসলেও কোনোদিন গল্প করিনি, কিন্তু আমরা মরণ থেকে কত দূরে চলে গেছি, মরণ ছেড়ে আমরা অনেক দূরে চলে গেছি, মরণ আমাদের এই খাড়ের কিনারে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আর এইখানে যে রবটা আছে এর সাথে মিটে আছে, কিন্তু আমরা মরণকে ভয় করছি না। তখন বলা হলো যে যাও তোমরা 2জন গিয়ে 2জনকে নষ্ট করে দেবে রাত্রে, পুরো রাত্রি তোমাদের জন্য দেওয়া হলো এবং এর জন্য তোমাদের পুরস্কার ঘোষণা করা হলো, এই এই তোমাদেরকে দেওয়া হবে। এবং ওই বাদশাকে বলা হলো যে আপনি আমার এখন প্রজা, আমি হলাম আপনার রাজা, আপনাকে বড় শাস্তিতে দণ্ডিত করব না, দেওয়া হলো আপনার কাজ হলো আপনি শুধু 2 চোখ দিয়ে দেখবেন যে সত্যি আমি যে কাজে তাদেরকে যে 2টা মেয়েকে পাঠিয়েছি এই কাজ তারা করছে কিনা। বাদশাহ প্রজা হিসাবে সেখানে দাঁড়িয়ে সেই কাজ শুরু করলেন, অর্থাৎ তার কাজই হলো দেখা তাদের অগোচরে উনি শুধু দেখতে থাকলেন। পুরো রাত পুরো 10 ঘন্টা 11 ঘন্টা রাত কেটে গেল, কিন্তু এই 2টা মেয়ে তার যত কলা কৌশল যা কিছু ছিল এই 2টা মেয়ে ওই 2জন পুরুষকে কিছুই করতে পারেনি। তারা তো শুধু বলছে যে আগামীকাল আমার মৃত্যু হবে সকাল 8টায়, আমি এর সাথে কিভাবে থাকি, আমি এই কাজ এখন কিভাবে করি, জীবনে কত কি অন্যায় করেছি, কত অপরাধ করেছি, কাকে আমি হাত তুলে চড় দিয়েছি, কার জমি আমি মেরে খেয়েছি, কোন মেয়ের দিকে আমি বেহাল দৃষ্টিতে তাকিয়েছি, কত ধরনের পাপ আমার কাছে এখন উপস্থিত, এই পাপগুলো আমি আল্লাহর কাছ থেকে কিভাবে মাপ নিব, মাত্র সময় তো আমার 20 ঘন্টা মাত্র আছে, 10 ঘন্টা
কিন্তু সেই মেয়েদের দিকে তাকানোর এক সেকেন্ড পর্যন্ত তার সময় হলো না, সে তাকায়নি। সে কত সুন্দর মেয়ে নাকি খারাপ মেয়ে, সে কোন বংশের কেমন, এটা দেখারও তার সময় হয়নি। যখন ঠিক রাত সকাল আটটার সময় হলো, আটটার সময়ের আগেই সাতটার সময় সেই বাচ্চা এসে হুজুরের সামনে এসে হাজির, যে ভাই আপনি এখন রাজা আর আমি হলাম প্রজা, তারপরেও আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ বলুন, কি কথা বলবেন? তখন রাজ দরবারে সবার সামনে, তখন উনি বললেন, সভাসদের সামনে সব বললেন যে আসলে আমি ভুল করেছি, মৃত্যুকে স্মরণ মানে তাসবিহ গুনাহ, এটা আমার ভুল ছিল, আমি তো কত অন্যায় করেছি, আল্লাহর কাছে মাপ চাইতে হতো, আল্লাহকে বলতে হতো, সেই পাপগুলোর কথা স্মরণ করে আল্লাহকে বলতে হতো, কিন্তু আমি সেটা বলতে পারিনি। যা আমি দুই চোখ দিয়ে পুরো রাত যা দেখেছি এখান থেকে আমার শিক্ষা হয়ে গেছে, আপনি ঠিক পথে ছিলেন, আমি বরঞ্চ ভুল করেছি, আমাকে আপনি ক্ষমা করবেন। তখন সবকিছু ঠেসমিস হয়ে গেল, মরণকে স্মরণ করার অধ্যায়টাও চলে আসলো। সুতরাং আপনারা মরণকে স্মরণ করছেন এখন, অথচ আপনি এখান থেকে গিয়ে আসরের সালাতের সময় থাকবে না, আসরের সালাতের কোনো খবর আপনার থাকবে না, আপনি মরণকে স্মরণ করে মসজিদ থেকে বের হয়ে আবার সেই সুদ খুশের সাথে জড়িয়ে যাবেন। মরণকে স্মরণ করছেন, তাসবিহ টিপতেছেন, আবার আপনি খারাপ কাজের সাথে ব্যস্ত আছেন, আপনার বাড়িতে বেলাপোনা বেলাপোনা বা অশ্লীলতায় যে কাজকর্ম ছড়িয়ে রেখেছেন সেগুলোর সাথে আবার আপনি সেখানে যাবেন, আপনার মেয়েরা যেভাবে বিপদ দায়ী চলাফেরা করে আপনি তাদেরকে পোশাক কিনে দিয়েছেন, আপনি তাদেরকে চলার সুযোগ করে দিয়েছেন, অথচ আপনি বসে বসে মৃত্যুকে স্মরণ করছেন। কশ্চিন কালেও মৃত্যুকে স্মরণ হবে না, কোনোদিন হয়নি হবেও না। কি মনে করেছেন আপনি মৃত্যু কি জিনিস আপনি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্তিম শয়নে ছিলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা পাত্র ছিল, সেই পাত্র থেকে নিয়ে উনি এইভাবে হাত দিচ্ছেন আর এইভাবে মুখ মাসহ করতেছেন, এইভাবে হাত দিচ্ছেন আর এইভাবে মুখ মাসহ করতেছেন, হাত ভিজানো ছিল, এই হাত ভিজানো উঠে এইভাবে করতেছেন আর বলতেছেন ইন্না লিল মাউতি লাসাকারাত, ইন্না লিল মাউতি সাকারাত, ইন্না লিল মাউতি সাকারাত, নিশ্চয় মরণের কষ্ট আছে, মরণের যন্ত্রণা আছে, মরণের কষ্ট আছে, মরণের যন্ত্রণা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করতে করতে এই করছিলেন, হঠাৎ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এরপর রাসূল সাল্লাম এইভাবে হাত উপরে তুললেন, তুলে বললেন আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদনি আমরি রফিকুল আলা, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি আমার উপর রহম করো, আল্লাহ তুমি আমার বন্ধু যিনি তোমার সাথে দেখা করার তৌফিক দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার উপর রহম করো, এই কথাগুলো হাত তুলে বলতে বলতে হঠাৎ হাতটা এভাবে পড়ে গেল বুকের উপর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাই ছিল শেষ কথা, আল্লাহুম্মা ইহদিনি ফি রফিকিল আলা। আর আপনারা মৃত্যুকে স্মরণ করছেন, যত সব অন্যায় অনাচার অত্যাচার, যত সব পাপ পঙ্কিলতা, যত সব অশ্লীলতা বেহায়াপনা যা কিছু আছে সেটা দিয়ে আপনি ঘুরে মরণকে স্মরণ করার চেষ্টা করছেন, কখনো এই মরণ স্মরণ, যে মরণের স্মরণ আপনার জীবনে কোনো কাজ আসবে না। মরণকে স্মরণ করতে হবে রাসূলের মতো, মরণকে স্মরণ করতে হবে সাহাবীদের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীরা মৃত্যুকে ভয় পেতেন শুধু এই কারণে যে মৃত্যুর সময় কষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি জীবনে যত মৃত্যু দেখেছি, যত মানুষের মরণ দেখেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কষ্ট হয়েছে এই ধরনের মৃত্যু আমি কাউকে দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা ফিন আলাইনা সাকারাতিল মাউত, হে আল্লাহ তুমি আমার মৃত্যুকে সহজ করে দাও, হে আল্লাহ তুমি আমার মৃত্যুকে সহজ করে দাও, আল্লাহ যদি কোনো কষ্ট থাকে মৃত্যুর তাহলে মৃত্যুর কষ্ট তুমি আমাকে দাও, আমার উম্মতকে দিও না, তুমি আমার সেই উম্মত মরণের কষ্ট তুমি আমাকে দাও, আমার উম্মতকে দিও না। এই কথাগুলো বলতে বলতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আর আপনি কিসের মৃত্যুকে স্মরণ করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সম্পর্কে অনেক ধারণা আমাদেরকে দিয়ে গেছেন, আর আপনারা মৃত্যু থেকে এখনো অনেক দূরে আছেন।